Oito lá, Ivo. এই ও লিস্টের লিস্ট অনুযায়ী নিয়ে দিবে আমরা বন্যাতর পাশে আছি, আকাবা সমাজ কল্যাণ থাকবো, আমাদের জন্য দোয়া করবেন। আমি দিলাম লাইভ আছে তো, আকাবা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মুমিনপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আজকে সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব জালাল আহমদ শিয়ান উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব কবির আহমদ চৌধুরী উপস্থিত আছেন। বিশেষ অতিথি জনাব আসাদুর রহমান চৌধুরী এমিল আরও উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি আলমদুদ শিপার উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব ফাহিম আহমদ মুন্না উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য দুলাল আহমদ আরও উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি জুবায়ের হোসেন উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সদস্য নিজু আহমদ উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের প্রিয় সদস্য সদ্দেবাজন বড় ভাই নুরুল হক ভাই আকাবা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠান মুমিনপুর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জালাল আহমদ শিয়ান উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি আলমদুদ ছিপার উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি জুবায়ের আহমদ উপস্থিত আছেন। আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি এ পর্যায়ে আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জালাল আহমদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিচ্ছেন বীণা রানী।
সম্মানিত প্রধান অতিথি দুই নম্বর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাসিত সাহেব অনিবার্য কারণবশত আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি। আমরা সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সেবামূলক সংস্থা। আকাবা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠান মুমিনপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই ত্রাণ সামগ্রী অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠান মুমিনপুর সংলগ্ন এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব জালাল আহমদ শিয়ান, আরো উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব কবির আহমদ চৌধুরী, উপস্থিত আছেন বিশেষ অতিথি আসাদুরব চৌধুরী এমিল, আরো উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড়ভাই নুরুল হক, উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি আলমদুদ্দিন।